হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছো। তো সাদাত এফএফ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, টাইটেল এবং থাম্বনেল দেখো রেডি বুঝে গেছো? তোমরা যারা বাংলাদেশ থেকে ফ্রি ফায়ার গেমটি খেলো, তোমাদের জন্য আজকে কিন্তু আরো একটা নতুন VPN নিয়ে হাজির হয়েছি। যে VPNটা ইউজ করার মাধ্যমে তোমরা ফ্রি ফায়ার গেমটিতে আসলে অনেক ভালো পিং পাবা। এন্ড তোমরা যারা ফ্রি ফায়ার গেমটি খেলার সময় গেমের ভিতর VPN জনিত অনেক প্রবলেম ফেস করো, যেমন কানেকশন প্রবলেম, যেমন অটো ব্যাক প্রবলেম, যেমন ল্যাগ প্রবলেম, এমন কোন প্রবলেমই তোমরা এই VPNটা ইউজ করার মাধ্যমে ফেস করবে না। এন্ড ফ্রি ফায়ার গেমটিতে অনেক ভালো গেম প্লে করতে পারবে। এন্ড সবথেকে জেনে খুশি হবা যে এই VPNটা কিন্তু বাংলাদেশী একটা VPN। এন্ড এই VPNটা কিন্তু ফ্রি ফায়ার গেমের জন্যই তৈরি করা হয়েছে, যার কারণে এই VPNটা ইউজ করার মাধ্যমে তোমরা ফ্রি ফায়ার গেমটিতে 50-60 এর ভিতর পিং পাবা। তো এই বিডি VPNটা সম্পর্কে বিস্তারিত জানতে আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে, তাহলে সবকিছু ক্লিয়ার ভাবে জানতে পারবা। আর এই ভিডিওটির দ্বারা যদি তোমাদের বিন্দুমাত্র উপকার হয় তো অবশ্যই এই ভিডিওতে একটা লাইক এন্ড ছোটখাটো হলেও একটা কমেন্ট এন্ড তোমাদের ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করতে ভুলবা না। আর বন্ধুরা, তোমরা যারা এখনো তোমাদের এই ভাইটির চ্যানেল সাবস্ক্রাইব করনি তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, তাহলে তোমাদের এই ভাইয়ের কোনো ভিডিও কখনোই মিস হবে না। আর যারা অলরেডি তোমাদের এই ভাইটিকে সাপোর্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, বেশি কথা বলবো না, চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, আসলে আমরা যারা বাংলাদেশ থেকে ফ্রি ফায়ার গেমটি খেলি এন্ড আমাদের যাদের ওয়াইফাই নাই, আমাদের কিন্তু VPN একটা বাধ্যতামূলক অ্যাপস হয়ে গেছে। মানে ফ্রি ফায়ার গেমটি খেলার সময় VPNটা কিন্তু অতিব জরুরি। এন্ড এই VPNটা যদি ভালো না হয় এন্ড পিংটা যদি অনেক বেশি দেয়, তাহলে আমরা কিন্তু ফ্রি ফায়ার গেমটি ঠিকঠাক মতো খেলতে পারি না। এন্ড আমি তোমাদের কথা কি বলবো, আমার নিজের কিন্তু অনেক রাগ হয়। তো আজকে আমি তোমাদেরকে যে VPNটা শেয়ার করতে যাচ্ছি, এই VPNটার নাম হলো বিডি VPN। এন্ড এই VPNটা ইউজ করার মাধ্যমে আশা করা যায় তোমরা খুবই ভালো পিং পেয়ে যাওয়া ফ্রি ফায়ার গেমটির ভিতর। এন্ড আমি নিজেও কিন্তু এই VPNটা ইউজ করে টেস্ট করার পর তোমাদেরকে সাজেস্ট করতেছি। তো একবার হলেও কিন্তু এই VPNটা তোমরা ডাউনলোড করবা। এন্ড আরেকটা কথা হলো, এই VPNটা কিন্তু প্লে স্টোরেরই একটা VPN, তোমাদের কিন্তু কোনো ধরনের কোনো লিংক থেকে ডাউনলোড করা লাগবে না। জাস্ট প্লে স্টোরের লিংকটাই কিন্তু এই ভিডিওর ফার্স্ট কমেন্ট বক্স এন্ড ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো এখান থেকে তো তোমরা খুব ইজিলি ভাবে এই VPNটা ডাউনলোড করে নিতে পারো। তো এই বিডি VPNটা ডাউনলোড করা হয়ে গেলে তোমরা কিভাবে এই VPNটা ইউজ করবা, চলো এখন আমি আমার ফোনের স্ক্রিনে নিয়ে যেয়ে তোমাদেরকে ডিটেলস বলে দিব। তো বন্ধুরা, এখন কিন্তু আমি আমার ফোনের স্ক্রিনে চলে আসছি। এন্ড তোমরা কিন্তু স্ক্রিনে দেখতে পারছো এখানে বাংলা VPNটা। এখন সর্বপ্রথম তোমাদেরকে এই বাংলা VPN এর উপর প্রেস করতে হবে। দেন তোমাদের এখানে একটা প্রাইভেসি পলিসি এন্ড টিম অফ সার্ভিস লেখা আসবে। তো এখান থেকে নিচে তোমরা কন্টিনিউ টু অ্যাপস লেখা আছে, এখানে প্রেস করবা। দেন তোমাদের এখানে প্রাইভেসি পলিসির আরও একটা লেখা আসবে, তো তোমরা এখান থেকে নিচে কন্টিনিউ টু অ্যাপস লেখা আছে, এখানে প্রেস করবা। তো এখন কিন্তু তোমাদের বাংলা VPN এর মূল পেজে চলে আসবে। তো সর্বপ্রথম তোমরা এখানে দেখতে পারছো অটো লেখা আছে, তো এর ডান দিকে একটা তীর দেখতে পারছো, এখানে তোমরা প্রেস করবা। দেন তোমরা এখানে সিঙ্গাপুর সার্ভার দেখতে পারবা। তো তোমরা তো সবাই জানোই যে সিঙ্গাপুর সার্ভার হলো ফ্রি ফায়ার গেমটি পিঙ্কের জন্য সবথেকে বেস্ট সার্ভার। তো এখানে কিন্তু তোমরা তিনটা সিঙ্গাপুর সার্ভারের অপশন দেখতে পারবা। এন্ড তোমরা কিন্তু এখানে তোমাদের MS-টাও দেখতে পারবা। তো এখানে সর্বপ্রথম তোমরা দেখতে পারছো যে আমার এখানে ফার্স্টের যে সার্ভারটা আছে, এই সার্ভারটায় 59 MS লেখা দেখতে পারছি। তার মানে ফ্রি ফায়ার গেমের ভিতর কিন্তু আমাদের পিঙ্কটা 59 থাকবে। তো এখন আমি এখান থেকে আর কোনো কিছুই দেখবো না, আমি জাস্ট সর্বপ্রথম যে সার্ভারটা আছে এই সার্ভারটায় লগ ইন করে নিব। দেন এখান থেকে তোমরা এই যে মাঝখানে একটা চাবির চিহ্ন দেখতে পারছো, এখানে প্রেস করো। এখন তোমাদের এখানে কানেক্টিং হতে একটু টাইম নেবে। অ্যান্ড সঙ্গে সঙ্গে কিন্তু কোনো ঝামেলা ছাড়াই তোমাদের ফোনে এই VPNটা খুব ইজিলিভাবেই কানেক্ট হয়ে যাবে। অ্যান্ড তোমরা এখান থেকে জাস্ট মিনিমাইজ করে ব্যাকে চলে আসবা। তো বন্ধুরা, এখন তোমরা ফ্রি ফায়ার গেমটিতে ঢোকো এন্ড তোমরা নিজেরাই বুঝতে পারবা যে আসলে VPNটা অনেক ভালো একটা VPN। এন্ড সব থেকে মজার বিষয় হলো এই VPNটা ইউজ করার মাধ্যমে তোমাদের VPN-এ অটো ব্যাক কোনো প্রবলেমই হবে না। অনেক সময় দেখা যায় যে ফ্রি ফায়ার গেমটি খেলার সময় VPN অটো ডিসকানেক্ট হয়ে যায়, আবার অনেক সময় দেখা যায় যে কানেকশন লস্ট হয়ে যায়। তো এমন কোনো প্রবলেমই তোমরা এই VPNটা ইউজ করার মাধ্যমে ফেস করবে না। তো এর একমাত্র কারণ হলো এই বাংলা VPNটা কিন্তু ফ্রি ফায়ার গেমটি খেলার জন্যই তৈরি করা হয়েছে। তো তোমরা যারা আমার রেগুলার অডিয়েন্স আছো, তোমাদেরকে একটা রিকোয়েস্ট থাকবে যে VPNটা কিন্তু তোমরা একবার হলেও ডাউনলোড করে ইউজ করে দেখবা। তো বন্ধুরা, আশা করি বিষয়গুলো সুন্দরভাবে এন্ড ক্লিয়ারভাবে বুঝতে পারছো। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবা না। আর চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমাদের এই
ভাইটিকে সাপোর্ট করবো। তো বন্ধুরা, ফিরছি নেক্সট আরো সুন্দর সুন্দর ফ্রি ফায়ার সংক্রান্ত টিপস এন্ড ট্রিক্স এর ভিডিও নিয়ে। তো সে পর্যন্তই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই এন্ড আল্লাহ হাফেজ গাইস।